সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি সোনালী ডেয়ারি ফার্ম। আর এই সোনালী ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে বাবুল ভাই। আর এই ফার্মের অবস্থান টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সুয়াকপাড়া গ্রামে। এই ফার্মের এর আগেও একটা প্রতিবেদন আপনাদেরকে দিয়েছিলাম, বেশ কিছু বকনা বাচ্চা এবং গাভী দেখিয়েছিলাম। তিনি মূলত এখানে বকনা সংগ্রহ করে সেগুলোকে গাভী বানিয়ে বিক্রি করে থাকে, আর এই প্রজেক্টটাতে প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে। একটা বকনা 70-80 বা 1 লাখ টাকা দিয়ে কিনে সেটাকে যদি গাভী বানানো যায় আর যাতে মানে গুণে যদি ভালো থাকে, সেটা 3 লাখ 3.5 লাখ বা 4 লাখ টাকার গরু তৈরি হয়। তো এইভাবে 1 বছর 1.5 বছর লালন পালন করলে ভালোই একটা মুনাফা অর্জন করা যায়, কারণ গাভী গরুকে ওই সার গরুর মতো অত খাবার দিতে হয় না, বা যখন একটা বকনা থাকে তো অত খাবার দিতে হয় না, এই জন্য খাবার খরচটাও কম লাগে, প্রফিটটা বেশি থাকে। তো এই সমস্ত আরও বিষয় নিয়ে আমরা কথা বলবো বাবুল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনার খামারে, তো এর আগেও আসছিলাম, তো আজকে এসে তো ভালোই অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। জি আমি 1 মাস আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম, গরুগুলো বিক্রি হয়েছে, একটা গরু আছে আর কি। একটা গরু আছে? হ্যাঁ, আবার নতুন কিছু বকনা বাচ্চা আমি সংগ্রহ করেছি, দেখি কি মানে নতুন কিছু সংগ্রহ করছেন। তো নতুন হিসাবে দর্শকদের কি ধরনের মতামত বা কি ধরনের সাড়াটা পেলেন? আচ্ছা, নতুন প্রচেষ্টা সাড়া পেয়েছি আপনার ভিডিও দেওয়ার পরে, এত তাড়াতাড়ি আমার গরুটি বিক্রি হয়ে গেছে, আমি সেজন্য খুব খুশি আর কি। সামনের 20 তারিখে ডেলিভারির ডেট। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা? প্রথমবার বাচ্চা দিবে দাঁতে 4টা। উলানটা কেবল ছাড়তেছে? দর্শক উলানটা কেবল ছাড়তেছে। দর্শক আপনার এটা থেকে আপনারা দুধ আশা করতেছেন কেমন? এটা থেকে আমি দৈনিক 20 কেজি আশা করতেছি। 20 কেজি দুধ পাওয়া যাবে আশা করতেছেন? উলানটা ছাড়তেছে, দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো তো অনেক বড় বড়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর তোলা আসবে, আরো সময় আছে। দামটা কেমন রাখছেন এটার? এটার চাওয়া দাম থাকবে 2,40,000 টাকা। চাওয়া দাম 2,40,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ। এটা কতদিন ধরে লালন পালন করতেছেন আপনি? এটা আমি এই লালন পালন করতেছি আপনার মার্চের 23 তারিখে আমি সংগ্রহ করে আনছি। মার্চের 23 তারিখে? তা অনেকদিন, তাহলে তো অনেকদিন ধরে লালন পালন করতেছেন। তাই নাই, তারপরে কয়েকদিন পরে হিট আসছিল, আমি এটা সিমেন্ট দিয়েছি। আচ্ছা, এটা দেখলাম আমরা আপনার 1 নম্বর গরুটা। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। আচ্ছা, এটাও তো একটা গাব গরু মনে হচ্ছে, পেট দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আপনার 7 মাসের গাব। এই যে সামনে যে 17 তারিখ, জানুয়ারি 17 তারিখে 7 মাস শেষ হয়ে 8 মাস শুরু হবে। 7 মাস শেষ হয়ে 8 মাস শুরু হবে, তার মানে প্রায় 2 মাসের উপরে সময় আছে এখনো। এখনো হালকা একটু দুধ আছে, দুধ বন্ধ করেছি, বাচ্চাকে খাওয়িয়ে তারপরে 15 কেজি দুধ বিক্রি করতে পারছেন আপনি। তো সেক্ষেত্রে এটা এখন দামটা কেমন রাখছেন দ্বিতীয় বাচ্চা দিবে যেহেতু? এটা এই মুহূর্তে চাওয়া দাম থাকবে 1,40,000। 1,40,000 টাকা বর্তমানে চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা হালকা কিছু করতে পারবে, হালকা কিছু। এটা দেখলাম 2 নম্বর গরুটা, তো পরবর্তী গরুটা দেখাই দর্শকদেরকে। 3 নম্বর গরুটা দেখতে পেলাম পাচ্ছি আমরা, এটা তো একটা মনে হয় বকন নাকি গাব? না, বকনা বাচ্চা। বকনা বাচ্চা হয় নাই, গাব হয় নাই, কেবল মল ভাঙতেছে, হিটটা ভালোভাবে আসেনি এর জন্য বীজ দিইনি। হিটটা ভালোভাবে আসে নাই এই জন্য আপনি দেন নাই? আপনি তো একজন খুবই যথেষ্ট অভিজ্ঞ একজন লোক, আপনি এই সম্পর্কে খুব ভালো জানেন। 2 দিন আগে মল ভাঙছে, মলটা আমার দেখে মনে হইলো যে একটু পাতলা, এই জন্য আমি সিমেন্ট দিইনি। আচ্ছা,
এটা দেখতে পাচ্ছিলাম আমরা, 3 নাম্বার গরুটা আপনার এখনো রেডি বাচ্চা, তার মানে দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, খুব চাতমান উন্নত মানের একটি গরু। এটার দামটা কত রাখছেন? এর দাম থাকবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করতে পারবে তো? হ্যাঁ। এটা দেখতে পাচ্ছিলাম আমরা 3 নাম্বার গরুটা, তো দর্শক চলুন 4 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। পাশে মাশাআল্লাহ একটা খুবই ভালো একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ যার খুবই উজ্জ্বল। এটা এই ধরনের বকনা লালন পালন করলে 4 লক্ষ টাকা গাভী সহজে হয়ে যায়। 4 লক্ষ টাকার গাভী? না, আপনার কথা ঠিক আছে যে পার্সেন্ট আছে এটার ভিতরে, তাই হ্যাঁ, এটা একটা আইডিয়ালের বকনা। এটার মা ছিল ব্রাকের 184 নম্বর, ব্রাকের 184 নম্বর মা ছিল, মা ছিল। আচ্ছা, আপনার এটার বয়সটা কেমন? এটার বয়স 10 মাস শেষ, 11 মাস কেবল শুরু। 10 মাস থেকে 11 মাস কেবল শুরু। এটার দামটা কেমন রাখছেন? এটার দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখবো। আলোচনা সাপেক্ষে রাখবেন এটার দামটা? জি। এটা দেখলো দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার গরুটা, তো দর্শক চলুন 5 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। পাশে 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা। হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা, সাথে একটু জার্সির মিক্স আছে। হলিস্টাইন ফ্রিজিয়ান সাথে জার্সির একটু মিক্সড আছে। হ্যাঁ, তোলাটা দর্শক, হলিস্টাইন ফ্রিজিয়ান সাথে একটু জার্সির মিক্সড আছে। দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা দুইটা জাতি খুব উৎপাদনশীল জাত। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম থাকবে 75,000 টাকা। 75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, বাটগুলো তো খুব সুন্দর। জি জি, এই ধরনের বকনা দেখতে একটু সুন্দর কম হয়, কারণ শাহেওয়ালের যে মিক্স থাকে ওই বকলাগুলো দৃষ্টি নন্দিত হয়, ওগুলো দেখতে সৌন্দর্য বেশি পাই। পরবর্তী বকনটা দেখতে পাচ্ছি আমরা। এসআই বিজের এটা না? দুধের বাটটা ভালো পার্সেন্টের একটা বকনা। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন আপনারা, বয়সটা কেমন এটার? বয়স 8 মাস। 8 মাস। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম থাকবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন 1,05,000 টাকা। আচ্ছা দাম, আসলে আপনার বাচ্চাগুলো যে আমি দেখতে পাচ্ছি, এই যে পাশাপাশি যে আমি 4টা বাচ্চা দেখতে পেলাম, আসলে এই ধরনের 4টা বাচ্চা একসাথে কোনো ফার্মে আমি এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ ভাই, আমি আমার এই চ্যানেলে আমি যে চ্যানেলটা চালাচ্ছি প্রায় 4-5 বছর হয়, আমি এইরকম বাচ্চা আমার চোখে এখনো পড়ে নাই। হ্যাঁ ভাই, আমি কালেকশন করি খুব দেখে শুনে সতর্কতার সাথে, এ ধরনের বাচ্চা কালেকশন করা খুবই কঠিন। যারা আমি তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, মানে বাচ্চাদের কোয়ালিটিগুলো ভিডিও দেয়, এই বাচ্চাগুলো মনে করে যতটা ভালো হয় না, এ ধরনের ভালো বাচ্চা সংগ্রহ করতে গেলে সময় লাগে, এজন্য এই 4টা বাচ্চা সংগ্রহ করতে আমার অনেক কঠিন হয়ে গেছে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চায় তো এই সাইডেও তোমার কিছু গরু আছে। হুম, আরেকটা, এটাও তোমার বকন না? হ্যাঁ, এটা একটু বকনা। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটা 12 মাস শেষ, 13 মাস শুরু। রেডি বাচ্চা? রেডি বাচ্চা। হিটে ডিটে আসছে কি এর আগে? না, এখনো হিটে আসে নাই। হিটে আসে নাই? হ্যাঁ, তার মানে এই রেডি বাচ্চা? রেডি বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, খুব জাতের মানে পার্সেন্ট ভালো, চামড়া পাতলা। এটার দামটা কত রাখছেন? এটার চাওয়া দাম থাকবে 82,000 টাকা। চাওয়া দাম 82,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো এই সাইডে তো আরেকটা গরু আছে। না, ওইটা বিক্রি হওয়া, এটা দেখাবো। তো বিক্রি হওয়া গরু তো মনে হয় দেখাবেন না। তাহলে তো আজকের সংগ্রহ কি এই পর্যন্তই? জি জি, আজকের সংগ্রহ পর্যন্ত। তো যারা নিবে দেখে শুনে নিতে পারবে তো, তাই না? আর আপনাদের গরু দেখে তো আমি মুগ্ধ, মানে এই ধরনের বাচ্চাগুলো আসলে খুবই কম দেখতে পাওয়া যায় যে একসাথে এত, যে এই কোয়ালিটির একই কোয়ালিটির বাচ্চা একসাথে এতগুলো। হ্যাঁ ভাই, এগুলো এক একটা এক এক ফার্ম থেকে বাছাই করা বকনা সংগ্রহ করে, যেরকম যাতে মানে ওরকম দাম দিয়ে এগুলো সংগ্রহ করতে হয়। আর আপনি তো খুব ভালো একজন অভিজ্ঞ লোক, আমি যতটুকু জানি আপনি খুবই যথেষ্ট অভিজ্ঞ একজন লোক এই গরুর সেক্টরে, বিশেষ করে এই গরু লালন পালনের দিক দিয়ে। তো যোগাযোগটা কিভাবে করবো আপনার সাথে? যোগাযোগ আমার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর আলাদা ঠিকানাটা? ঠিকানা টাঙ্গাইল জেলা, মির্জাপুর উপজেলা, সোহাগপুরা গ্রাম। আচ্ছা, তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? দর্শকদের উদ্দেশ্যে কি আর বলবো, বলছিলাম যে গত ভিডিওতে, এরপরের ভিডিওতে কিছু বলবো, তাই বলছি যে দর্শক ভাইয়েরা আমার ভিডিওতে দেখেছে, অনেক কমেন্ট টমেন্ট করেছে। আসলে ভাই, আমরা যে বকনাগুলো কালেকশন করি এগুলো বাস্তবিক খুব দামি বকনা, কারণ দর্শক ভাইয়েরা দাম নিয়ে বিশেষ করে
নানান ধরনের কমেন্ট করে থাকে তা তো অবশ্যই যে ধরনের বকনাগুলো আমরা সংগ্রহ করি এগুলো কিছুতেই কম দামে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না হ্যাঁ আমাদের পাশে হযরতপুর পাড়াগ্রাম হাট সেই হাটে এরকম একটা বকনা নিয়ে গেলে গাড়ির মধ্যে টাকার বান্ডিল ফিক্কে দেয় দাম দর করার সুযোগ দেয় না এত এই ধরনের চাহিদা বকনাগুলো কাছে সেই এই বকনাগুলো ভাই অত্যধিক দামি বকনা আর বকনা কিনে গাভি তৈরি করে লাভ করার জন্য একমাত্র এই বকনাগুলোতেই সম্ভব যে 4-5 লাখ টাকার যে গাভি হয় এই বকনাগুলাই হয় সব বকনাই কিন্তু 3-4 লাখ 5 লাখ টাকার গাভি হবে না আপনি যদি 60-70 হাজারের বকনা কিনেন সেগুলো তো 2 লাখ বা 2 লাখ 20 এর গাভি হবে অথচ একটু ভালো পার্সেন্টে কিনলে একই খাবার খায় আপনি 3 লাখ টাকার গাভি বানাইতে পারবেন কাজে এই বকনা কিনে লাভ করতে চাইলে আপনার জাত মানে সব সময় ভালো দেখে কিনতেই হবে যার কোনো বিকল্প নেই জাত না চিনলে সে গরু কিনে কখনোই জিততে পারবে না জাত না চিনলে সে লাভ করতে পারবে আচ্ছা আচ্ছা তো বাবুল ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন ভালো কিছু পরামর্শ দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম